উল্টা পাল্টা বলে রে ভুলের ডাক না রে ভুল লাগে ওই তারকের মা বলছিল খুবই বড় আমরা জীবনের এটাই সেরে রিস্কো মোনাদা এই মোনাদা কিন্তু অনেক করেছে আসো তোমাকে তোমাকে আগে দরকার ঘর মালিক আগে ঘর মালিক আগে দরকার অনেক ই করে রাখা হয়েছে মোনাদাকে অনেক বুঝিয়ে দিয়ে আসো মোনাদার ইচ্ছে মোনাদাকে আগে দিয়ে দেবে সুজানি হচ্ছে যে বিশেষ করে অনেক ই করে রাখা হয়েছে সবাই শুধু মেরে দেবো করছে এটা কি সাপ বলুন তো শাকামটি শাকামটি একে অ্যাকচুয়াল বলা হয় শঙ্খিনী শাকামটি কেউ বলে কিং কোবরা ইংলিশে না না এটা হচ্ছে শঙ্খিনী সাপ শাকামটি সাপ আমাদের দেখবেন যে গ্রাম বাংলায় অনেকে ওই ছোট ছোট যেগুলো চিটি ঘর চিটি বের হয় তাকে হচ্ছে ইয়ে বলে শাকামুটি না এইটি শাকামুটি এইটি শাকাম আচ্ছা একে কেন আমরা বাঁচিয়ে রাখবো বলুন তো আমাদের ভারতবর্ষে যতগুলি বিশেষ সাপ আছে সবাইকে এরা খেয়ে নেয় তার ফলে কি হয় এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে কোন সাপকে বিশেষ সাপকে বাড়তে দেবে না এদের খাবারই হলো হচ্ছে বিশেষ সাপ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সামমাত্রে মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি দিবাবারাত্রি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো এটা কোন থানা মাসকুড়া থানার দক্ষিণ বড়হত গ্রামে এই গ্রামে এক বেরিয়ে গেছিল কাল কালী পুজো ছিল সেই কালী পুজোর রাত্রে বেরিয়েছিল একটি বড় শঙ্খিনী সাপ বা শাকামুটি সাপ ওনারা কোনো রকমে আটকে দিয়েছিলেন আমি সকালে আসে সাপটি উদ্ধার করলাম দেখতে থাকুন সেই ভিডিও গতকাল রাত্রি 9:15 হবে তখন আমরা বাইরে দেখতে পাই ওই সাপটিকে বিষধর সাপ শঙ্খিনী শাকামুটি তখন আমরা দেখতে পেয়ে মানে বন দপ্তরে ফোন করি উনি বললেন এত রাত্রিতে তো যাওয়া যাবে না আর আপনারা জাল দিয়ে যদি ঘেরতে পারেন তাহলে সকালে আমরা যাচ্ছি জাল দিয়ে আমরা ঘেরে রেখেছিলাম উনি সকালে এসেছেন আপনার নাম আমার নাম মনোরঞ্জন ঘোড়া গ্রামের নাম দক্ষিণ বড়হত থানা পাঁশকুড়া জেলা পূর্ব মেদিনীপুর আজকে আমরা এলাম পূর্ব মেদিনীপুরে উদ্ধার কার্যে এসে দেখলাম যে এটি শাকামুটি সাপ খুবই উপকারী এবং আমাদের পরিবেশের সমাজ বন্ধু হিসাবেও এটা আমরা বলে থাকি কারণ এরা সমাজের সমস্ত বিষধর সাপকে খেয়ে আমাদের সমাজের সাপ কন্ট্রোল করে এরা যার জন্য আমি বহু দূর থেকেও ছুটে এসে এটি উদ্ধার করলাম কিছুক্ষণ পর একে রিলিজ করবো এবং যাতে এই প্রকৃতির কোলে আবার পুরো ঘুরে বেড়ে একে অ্যাকচুয়াল বলা হয় শঙ্খিনী শাকামুটি কেউ বলে কিং কোবরা ইংলিশে না এটা হচ্ছে শঙ্খিনী সাপ শাকামুটি সাপ আমাদের দেখবেন যে গ্রাম বাংলায় অনেকে ওই ছোট ছোট যেগুলো চিটি ঘর চিটি বেরোয় তাকে হচ্ছে ইয়ে বলে শাকামুটি না এইটি শাকামুটি এইটি শাকাম আচ্ছা একে কেন আমরা বাঁচিয়ে রাখবো বলুন তো আমাদের ভারতবর্ষে যতগুলি বিশেষ সাপ আছে সবাইকে এরা খেয়ে নেয় তার ফলে কি হয় এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে কোনো সাপকে বিশেষ সাপকে বাড়তে দেবে না এদের খাবারই হলো হচ্ছে বিশেষ সাপ আচ্ছা একে ইংলিশে বলা হয় ব্যান্ডেড করি এবং এরা বহু উপকারী সাপ আমাদের সমাজে আচ্ছা বলুন এখানে গ্রাম বাংলার অনেক অনেক সবাই জুটেছে সাপে কাটলে প্রথম করণীয় কি ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সরকারি ধরুন আমি এই যে জায়গাটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি দক্ষিণ বড়হত
দক্ষিণ বড় হত আপনাদের এখানে কাউকে স্নেক বাইট করলো আপনি যদি বলেন আমি শম্ভুনাথ হসপিটালে যাব হবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই আগে তিতপুরে যেতে হবে স্যার আমাদের নিয়ারেস্ট আগে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কারণ 100 মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার 2 ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেওয়া চলবে না যদি বাঁধন দেন সেই সাপটি যদি চন্দ্রগড়া সাপ হয়ে থাকে রাসেল ভাইপার তাহলে কিন্তু অঙ্গ হানি হবে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে যে টাইম ইজ ওভার মানে গোল্ডেন সময়টা আমরা নষ্ট করে এসেছি সাপে কাটলে আরেকটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট RIGHT একটু চুপ করুন সাপে কাটলে আরেকটা ডাক্তারি ভাষা মনে রাখবেন রাইট RIGHT রাইট মিন্স হচ্ছে ঠিক পাঁচটি অক্ষরেই কিন্তু সব সচেতনতা বার্তা লুকিয়ে আছে আর মিন্স হচ্ছে রিঅ্যাসিওরেন্স মানে কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন তাহলেই সে বাঁচবে নাহলে কিন্তু বাঁচবে না সাপের বিষে মানুষ মরে না আতঙ্কে মানুষ মরে আয় আয় হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ওই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানটি কাটবে সেখানটি নাড়াচাড়া চলবে না জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল মানে আমাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি কোনো একটা মানে রুগীকে সাপে কাটা রুগীকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছি পিতপুর হসপিটাল আমাকে নজর রাখতে হবে ওই রুগীটির চোখ বুজে আসছে কিনা বমি করছে কিনা পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে কিনা এই সিম্বলগুলি কিন্তু সাপে কাটার রুগীর ক্ষেত্রে হয় আর সাপে কাটলে কখনো পাড়ার লোককে বলবেন না পাড়ার লোক মেরে দেবে সাপে কাটলে যদি আপনি পাড়ার লোককে বলেন এক দাদা পাড়ার মেয়েরা জুটবে বলবে জানো দাসপুরে একটা মেয়েকে সাপে কেটেছিল এই নেগেটিভ কথাবার্তা কোনো সাপে কাটা রুগীর কাছে বলা চলবে না তাহলে কিন্তু সে বিপদে পড়বে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন 100 মিনিটের মধ্যে হসপিটাল ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না আর কখনোই ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গেলে আপনার কাঠটা রেডি রেখে যেতে হবে আর এটি হচ্ছে সংখিনী বা একে বলা হয় আপনার শাখামুটি এটি পুরুষ এই যে পুরুষ লিঙ্গ এরা বহু উপকারী এরা বলুন কেন কামড়াতে পারে না এরা কামড়াতে পারে না কেন বলুন এদের দাঁতটা গোলাই আমি যেখানটি ধরে আছি দাঁতে ধরে আছি আজ পর্যন্ত কামড়ানোর কোন রিপোর্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই স্যার গ্রাম বাংলার মানুষের একটাই ভুল ধারণা ওর পেছনে হুল আছে ও হুল মেরে এটা ফালতু কথা আমি তো একে ধরেছি কালকে স্যার আমি যখন সাপটাকে বাঁচাতে যাই আমাকে অনেকজন কেউ সাপোর্ট করে সবাই মেরে দে ওকে ও ভবিষ্যতে বাচ্চা পাড়বে আমাদের এলাকায় আর এই যে বাচ্চা ফেলে অ্যাকচুয়াল কি অ্যাকচুয়াল হুল মারবে বলে দেখুন অনেকে বলে এটা দুমুখো এর দুটো মুখ কখনো হয় না কোন জিনিসে অনেকেই বলে দুমুখ হয়ে যে মুখটা এটা লাগাচ্ছে না নাচটা সবাই বলে এটাও একটা মুখ না এটা ফালতু কথা আমি আপনার নাম্বারটা আছে আমি আপনার নাম্বার ফেসবুক থেকে নিয়ে আপনাকে ফোন করলাম আপনি যখন বললেন সাপটাকে তুমি জাল দিয়ে ঘেরার ব্যবস্থা করো কেউ আমাকে সাপোর্ট করছে না তুমি মেরে না আমাকে ইয়ে দিন শত্রুকে রাখতে নেই বাড়িতে না বলতে পারো না ভিকি ছাড়া করতে পারো ম্যাচ দাও না 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 ওকে কে বলে ভিডিও করি আমার চ্যানেলের নাম প্রকৃতি বান্ধব ঘাটাল নিউজে স্যার আপনি ঘাটাল নিউজে পেপারে পাবেন আমি এই কিছুদিন আগে সব রেস্কিউ করেছিলাম দাসপুরের পোলতাবেড়িয়া গ্রামে এই একই দাসপুরের পোলতাবেড়িয়া গ্রামে সমস্ত বিষধরকে কন্ট্রোল করে এরা সমস্ত বিষধরকে কন্ট্রোল করে এরা কত পুরনো হবে এটা বয়স হবে 8 বছর আমি ধরেছিলাম এক সপ্তাহ আগে একটা চন্দ্রকোনায় আমাকে দিতে হবে তখন শুধু বন্যায় 11 দিনে আমি সাব রেস্কিউ করেছিলাম মোট 274টা
বাস্তুতন্ত্র রক্ষা করবে এবং এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে জমা করে রেখে দিয়েছে। আমার সত্যি কথা বলতে আরাম মানে এভিএস আছে কিনা আমার জানাও নেই। দাঁতটা ভেতরে আছে এই জন্য কামড়ায়, গোলার ভিতরে দাঁত থাকার জন্য এ কামড়াতে পারে না। ও সবজি মানে প্রচুর সবজি রে, আমার বাবা সে ধরছিল এতে হাঁড়ির ভিতরে রাখছিল। গোলার ভিতরে যার ফলে কি কামড়াতে পারে না।